The Royal Darbar Restaurant. তো যাচ্ছি ভিতরে আর আমাদের ড্রাইভার দাদাকেও নিয়ে নিলাম তারপর সবারই খিদে পেয়েছে একসাথে সবাই আজকে লাঞ্চটা করব এদিকে জামাই দা আসছে তা বসো বসো না তুমি বসো बैठने का काम हां भाई वही सोचो भाई इतना बार बोल रहा हूं कि बसो 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 मतलब बैठो जो रॉयल स्पेशल थाली नॉन वेज इसमें क्या क्या है नॉन वेज थाली में मैम एक चिकन है मटन है मिक्स वेज है रायता सैलेड स्वीट मैंने टोटल प्लेटर देना तंदूरी प्लेटर देना थाली नहीं আমি আর ছেলের হয়ে যাবে এক থালি রয়্যাল স্পেশাল থালি और उसे लाल मांस बोलते दादा हां और एक देना यहाँ का फेमस जो है लाल मांस वो देना है मॉकटेल कुछ होगा बच्चे के लिए मॉकटेल तो या जूस वगैरह हो जाएगा जूस वगैरह दे दीजिए ग्रीन कलर वाला ग्रीन कलर वाला रेड कलर अच्छा रेड कलर वाला इससे मुझे बाजरा खिचड़ी मिलेगा हैं बाजरा का खिचड़ी वो तो इसे चौकी थाने थे जा चौकी सेपरेट स्टे करबा तू की नेबी प्लेन राइस लाल मांस प्लेन राइस नेबी हां प्लेन राइस विद लाल मांस अच्छा सेपरेट राइस का टेस्ट का थोड़ा डिफरेंट होता है अगर आप लाल मांस के साथ लेंगे तो फिर जीरा राइस हां तो लाल मांस और जीरा राइस करेंगे सेपरेट राइस मीठा होगा ना कैसे कर दीजिए सेपरेट राइस कितना करो दो राइस को एक प्लेन राइस एक जीरा राइस एक प्लेन राइस एक जीरा राइस और वो दादा जो बोला उसे चिकन और रोटी हां नहीं पावे मामा दो हाथ दिए धरो ভালো তো প্রথমে ছাঁচ ছেলে জুস খেয়ে বলেছে ভালো অর্ডার দিয়েছিল ছাঁচটা আমি শায়শান দেখলাম যে লস্যিটা অর্ডার করে খাস একটু ছাঁচ নে ভাই তো ছাঁচ তুই খা আবে কেন মহারাজা माडम इनका सम्राट तो आपको राजा महाराजा कुछ ऐसा ही हुआ ये इसका भाई है अच्छा हम लोगों का नाम महाराजा महारानी से मिलता है ये सम्राट है तो मैं ममताज हूँ खुद का नाम ममता है ममता तो आप क्या बोलते मुमताज अरे नील कुजा मैंने सम्राट तो मैं ममताज इसलिए मैंने जूतो थोड़ा मदर फर्स्ट सलाद का ऐसे ग्रीन सलाद का এটা আচার এখানে মাস্ট তো প্রথমে আমাদের চলে আসছে তন্দুরি প্ল্যাটার এই চারজন না দাদাকে দিই না চিকেন इसको ज्यादा अच्छा लगता है हां नहीं वो कोई बात मेरे लिए आ रहा है ये क्या है पनीर मशरूम तो चिकेन এখানে দুটো আছে টিকা আছে এটা হাত দিয়ে খাবো হাতে না খেলে ঠিক জমে না বাস এটা সে মাশরুম তন্দুর সসরা হাত দিয়ে খাওয়া উচিত মাংস ये क्या है टिक्का एक 2 3 4 5 6 7 ओ मतलब चिकन का ভালো খেতে বেশ তাই রেসিপি খাওয়া তোর প্লেটটা দেখা পড়ে গেছে এই যে ভালো টেস্ট গুলো ভেজিটেবল টমেটো খালি ম্যাম কি এখানে কি কি আছে বারবার জিজ্ঞেস করতে মানে ভিডিওতে তো আমরা আমাদের অসুবিধা হচ্ছে একটু জিজ্ঞেস লাল মাছ বাট রেকর্ডটা খাচ্ছি টেস্ট হেভি সুন্দর এটা থালি তাই তো এই যে থালি এটার প্রাইস শুধু জানি 600 টাকা মানে কি কি আছে এটা মাটন এটা পনির রাইস গোলাপ জামুন এটা রায়তা रायता सैलाड और ये नान रोटी और पापड़ 600 টাকা तंदूरी प्लेटा যেটা ছিল যেটা সম্ভবত 750 টাকা আমি এক ঝলক দেখেছিলাম জাস্ট সেই আন্দাজে বললাম তंदूरी প্লেটারে অনেক কিছু ছিল খাবার ভালো টেস্টি তंदूरी প্লেটারে অনেক কিছু ছিল নাও আমার খাওয়া কিছু তো লাল মান ওদের কাছে আমি অবশ্যই টেস্ট করব অ্যাকচুয়াল যখন যে আমাদের রাজস্থান ট্রিপ স্টার্ট হচ্ছিল हमने बोलছিলাম লাল মাছ খাওয়া লাল মাছ কিন্তু एक्चुअल মটন কে ওটা एक्चुअल একটা সাওয়ারি ইচ্ছা ছিল एक्चुअली এরপরে ডাল বাটি চুরমা যেটা হয় রাজস্থানি এখনো খাইনি বাট ওটা খাওয়ার খুব ইচ্ছা আছে অবশ্যই হবে দুটো দিন বাকি আছে নাম ডাল বাটি চুরমা তাই তো হ্যাঁ রাজস্থানি ফেমাস হয় ডাল বাটি চুরমা বাটার জিরা বাটার না তোমরা খাও কো দেনা হ্যাঁ তো আমাদের দাদা ভালো মানে ভালো জায়গা রেস্টুরেন্টে নিয়ে এসেছে আমাদের উনিও খাচ্ছে আমাদের সাথে খুব ভালো মানে বল সিটি ব্যালেন্স যে বিরিয়ানি রেস্টুরেন্ট নাকি মানুষকে কিরকম লাগছে খালি আপনি আপনারা একটু কমেন্ট করে বলবেন চশা খাইয়ে কমেন্ট করবেন একদম অদ্ভুত হ্যাঁ না বাস বাবু কি খাইছে হ্যাঁ এই রাইস রাইস একদম অদ্ভুত যে অর্ডার করতে তাকে দিয়ে দিও বারবার প্লেট টেক দেখো ধরো ক্যামেরা করতে হবে আমার প্লেট এখনো খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসছে কি তোমার চাউমিন এখানে রাইস কেচাপ भी है केचप स्पाइसी नहीं है ना मैम नूडल अब तक खाया नहीं और वो माइट बोला नहीं सही है बच्चा भी खा सकता है এটা হচ্ছে রয়্যাল স্পেশাল থালি আমি এটা রয়্যাল স্পেশাল থালি অর্ডার দিয়েছি খাবার ভালো টেস্টি আছে তো ড্রাইভার মানে আমাদের যে গাড়িটা নিয়ে এসেছে দাদা তো সেই দাদাই আমাদের আমরা বলেছি একটু ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড় করাবে তো দাদা এই রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে যেটাখানে খাচ্ছি ভালো হ্যাঁ সাজেস্ট করে দাদা বাংলায় বলি আমাদের ভিউয়ার্সটা বাংলা তো হিন্দি বাংলা মিশে যাচ্ছে ভুলে গেছিলাম যে আমাদের ভিউয়ার্সরা বেশিরভাগ বাঙালি অনেকে দেখে বাইরের থেকেও বোঝেনা যদিও ভাষা অনেক সময় বলে যে হিন্দি মেয়ে বলিয়ে তো আজকে একটু মিশিয়ে বলছি সব কিছু তো ভালো এটা হচ্ছে রয়্যাল ননভেজ থালি এটা হচ্ছে লাল মাছ दादा चिकन करी रोटी और रोटी दादा चिकन करी है रोटी खाते आप लोग दिन में रात में रोटी खाते हैं राइस नहीं क्यों राइस क्यों नहीं क्यों घूम आता है राइस आता नींद आता है नींद आता आदत नहीं है ना इधर का खाना में रोटी खाना है रोटी ज़्यादा कभी कभार होता है तो हमें कौन जीरा राइस तो झेले नीचे যে তো লাল মাছ তুলে দেবা আমি মাটন আছে আমি নেব গ্রেভিটা টেস্ট করব লাল মাছটা স্পেশালি আমি প্রচন্ড স্পাইসি করতে বলেছি খাবো স্পাইসি খাবো मटन मटन थैंक यू थोड़ा सा भेज दीजिए ना देख खेल देखे बॉल खुद के दौड़े आज हम लोग यूट्यूब वीडियो एकदम लाल मास से जो हम जावर से लाल मास करो तो फाइनली अब प्लेट এখন লাল মাস আছে আমি শুনছি टोटली डिफरेंट More background, I am choosing the chicken, it's a chicken that is curry. The chicken the khatam ho gaya. But chicken curry is darun. Normal chicken fry the reaction. তোর কি অবস্থা? এখানে সে রুটি খাচ্ছি তো। তবে যা সবজি রুটির সাথে বেশি ভালো লাগে। আমার ছেলে খাওয়া দাওয়া এমনি দাঁত ভেঙে গেছে তারপর আবার রুটি খাচ্ছে। খাওয়া দাওয়া আমার ছেলেকে নিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করাটা খুব চাপ। অর্ধেক খাচ্ছে অর্ধেক পিছন ঘুরে আছে। আর এখানে একটা দেখলাম এর মূল্য নেই স্যালাডে। ও স্যালাডটা বেশ সব চিকেনটাও বেশ ভালো। আমরা যদি জয়পুর আসে এই রেস্টুরেন্টটা একবার ভিজিট করতে পারেন, খাবার দাবার প্রত্যেকটা খুব ভালো। আর প্লাস ননভেজ ননভেজ পাওয়া যায়। লাল মাছ ওর আমি খাওয়াই এবং পুরো গ্রেভি তরকারি হচ্ছে। তুমি হাত দেবে না, তুমি নিচে হাত দিয়েছো, আমি খাই দিচ্ছি। বেশ ঝাল খাওয়া দাওয়া করতে থাকে, কিছুক্ষণ পরে আসছি। দেখেন পছন্দ বেশ ভালো ঝাল। তুমি বলছো স্পাইসি স্পাইসি বানা না কাটলাম না তো কমপ্লিট। সবচেয়ে মজার ব্যাপার এখানকার স্পেশালিস্ট আইটেম হচ্ছে গিয়ে লাল মাছ। গোটা জয়পুরে গোটা জয়পুর না গোটা রাজস্থান, ঠিক আছে। তো ওর দিয়ে কিন্তু আমার চিকেন কারিটা বেশি ভালো লাগে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মজার ব্যাপার। টোটালি 7টা ডিফারেন্ট, কি বলতে 7টা ডিফারেন্ট। সমস্যা হচ্ছে আমার ছেলেকে মানে খাওয়ানো ফোন দিয়ে সব কিছু দিয়ে খেতেই চাইছে না, মানে পাপড় কোথায় লসি টুকুর টাকুর খাচ্ছে। ড্রাইভার দাদা তো খেয়ে চলে গেছে, ঠিক আছে। আমরা বসে খাওয়া দাওয়া করছি এখন। মানুষের শীত তো দারুণ হয়েছে, হ্যাঁ। কালারটা কালারটা একদম ঠকটা করে লাগালো। এই গ্রেভি খেলে অবস্থা খারাপ। ভাত খেলো না রুটি একটু একটু সব কিছু। তো যাই হোক, ওখানে ঘুরতে বেড়ানো বহুত চাপ ব্যাপার। তো মাটকা গল্পি চলে এসছে। তো মাটকা গল্পে বলার কিছু নেই, আর ভিডিওটা বড় করেও কোনো লাগবে, ঠিক আছে। মজার ব্যাপার দেবে দেখবেন, কোথায় আবার দেখছে দেখতে পাচ্ছিস না। ভালো আইসক্রিম খেয়ে দেখ, পাওয়া যায় না। খাওয়া দাওয়া প্রায় শেষ, আমার আর সামনেটা একটু দেরি হচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করে রাখবেন। আজকে আর এরকম জয়পুরের আর নতুনত্ব অনেক ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হবো।